আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজহারুল ইসলাম সো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের এই ওয়েবসাইটটিতে আমরা নতুন করে অ্যাড পোস্ট করবো এবং অ্যাডসের কিছু সেটিংস আমরা দেখেছিলাম আজকের পর্বে আমরা প্রাইসিং অথবা প্যাকেজ নিয়ে আমরা কিছু অপশন দেখব এবং প্রাইসিং প্যাকেজ পেজটি কিভাবে আমরা ক্রিয়েট করব এবং কিভাবে যে কোনো প্যাসে প্যাকেজ পার্সেস করার মাধ্যমে আমাদের ইউজাররা কিভাবে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারে তো এখানে যদি আমরা এই থিমটির ড্যামিতে আসি আসার পর আমরা এখানে দেখুন প্যাকেজ অ্যান্ড প্রাইসিংয়ের মধ্যে আমাদের তিনটি অপশন শো করছে তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি অনেকগুলো প্রাইসিংয়ের অপশন এখানে অ্যাড করতে পারেন এখানে দেখুন ইন্ডিভিজুয়াল বিজনেস প্রিমিয়াম প্ল্যান তারপর এখানে কত দিনের ডিউরেশন তারপর কতগুলো অ্যাড পোস্ট করতে পারবে কতগুলো বাম্পার অ্যাড নিতে পারবে এখানে ডিটেলসলি এখানে এগুলো এভাবে আপনি শো করতে পারবেন এবং যখন আপনার ওয়েবসাইট থেকে কেউ সিলেক্ট প্ল্যানটি ক্লিক করে এই প্ল্যানটি যদি কিনে কেনার পর সে এই ধরনের অপশনগুলো সে পাবে তার আইডি থেকে সে ওই ধরনের অপশনগুলো পাবে এবং নির্দিষ্ট সময় আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন তো আমরা এই অপশনটি আজকে অ্যাড করা দেখছি সো আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে আমরা লগ ইন করবো লগ ইন করার পর এখানে দেখুন আমাদের উকমার্সের একটি প্লাগিন রিকোয়ার্ড করছে তো আমরা প্রাইস প্রাইসিংয়ের সিস্টেমগুলো আমরা অ্যাড করার জন্য আমাদের অবশ্যই উকমার্সের প্লাগিনটি প্রয়োজন হবে যে প্লাগিনটির মাধ্যমে আমরা আমাদের সাইটে ইকমার্সের ফাংশন ফাংশনালিটি অ্যাড করতে পারি তো চলুন আমরা এখানে এই এটির মধ্যে আমরা ক্লিক করি সো আপনি চাইলে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে ইনস্টল প্লাগিনসও আপনি ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে আপনার এখানে দেখুন উকমার্স একটি আমাদের প্লাগিন ইনস্টল করা বাকি রয়েছে তো আমরা এটি ইনস্টল করব তো আমরা আগের প্লাগইনগুলো আমরা দেখেছি কীভাবে ইনস্টল করেছিলাম এবং ওগুলোর কোনটার কী কাজ ওগুলো দেখেছি তো আমরা কন্টাক্ট ফর্ম সহ অন্যগুলো আমরা দেখব আমরা আগে উকমার্স কোমার্সের দেখি তারপর এখানে আমরা একটি বাটন তে প্রেস করব। ইনস্টল হওয়ার পর সো আমাদের উকমার্স প্লাগিনটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমরা এখানে ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা উকোমার্সের সেট আপের অপশনটি পাচ্ছি সো আমরা এখান থেকে নট রাইট নাও দিয়ে আমরা একটু ব্যাক করব ব্যাক করার পর আমরা যদি এখানে উকমার্স থেকে আমরা যদি এখানে সেটিংসে আসি আমরা এই অপশনগুলো উইজার্টগুলো আমরা ম্যানুয়ালি করবো তো এখানে আমরা সেটিংসে আসার পর আমরা এই সেম সিস্টেমগুলোই আমরা সেট আপ মধ্যে পাবো তো আমরা আপাতত এখানে স্কিপ সেট দিয়ে আমরা এখানে এগুলো আমরা ম্যানুয়ালি করে নিই তো আমরা এখানে আমাদের অ্যাড্রেস দিয়ে দেবো আমাদের বিজনেস অ্যাড্রেস কোথায় আমাদের বিজনেসটি আমরা রান করতে চাচ্ছি তো এখানে একটি অ্যাড্রেস দিয়ে দেবো তো এখানে আমি একটি ড্যামি অ্যাড্রেস দিয়ে দিলাম তারপর এখানে দেখুন সিটি তো এখান থেকে আমরা আমাদের সিটিটা দিয়ে দেবো আমাদের যদি অ্যাড্রেস বড়ো হয় তাহলে আমরা ভাগে ভাগে লিখতে পারি তারপর এখানে দেখুন কান্ট্রি স্টেট এখান থেকে আমরা বাংলাদেশ দিয়ে দেব তো এখান থেকে আমরা বাংলাদেশ ঢাকা আমরা সিলেক্ট করি তো এখান থেকে আমরা বাংলা লিখলাম তারপর এখানে দেখুন বাংলাদেশের আমরা কোন জায়গায় আমরা বিজনেসটি আমরা চালু করতে চাচ্ছি সো আমাদের এখানে ঢাকায় দিয়ে দিলাম আমরা আমাদের অফিস অ্যাড্রেসটি এভাবে আমরা সিলেক্ট করে দেবো তারপর এখানে জিপ কোড এখানে আপনি আপনার জিপ কোডটি দিয়ে দেবেন এরিয়ার পোস্ট অফিসের প্রতিটি পোস্ট অফিসের একটি জিপ কোড থাকে তারপর এখানে দেখুন সেলিং লোকেশন রয়েছে তো সেলিং লোকেশন থেকে আমরা এখান থেকে তো এখান থেকে আমরা লোকেশনটি আমরা সিলেক্ট করতে করে দেব কোন জায়গায় আমরা আমাদের বিজনেসটি করতে যাচ্ছি বা সেল করতে যাচ্ছি তো এখানে অল কান্ট্রি দেওয়া আছে আমরা স্পেসিফিক একটি কান্ট্রি দিয়ে দেবো এখান থেকে স্পেসিফিক কান্ট্রিটি সিলেক্ট করলাম তারপর এখানে থেকে বাংলাদেশ আমরা সিলেক্ট করে দিলাম এখান থেকে এগুলো আমরা সিলেক্ট করে দেব এনেবেল ট্যাক্স তো ট্যাক্সের অপশন যদি রাখতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে টিকমার দিয়ে দিতে পারেন তারপর এনেবেল কুপন তারপর এখান দেখুন কারেন্সি অপশন তো এখান থেকে আমরা একটি কারেন্সি দিয়ে দেব তো আমরা এখান থেকে বাংলাদেশি টাকা আমরা এখান থেকে বাংলাদেশি টাকা সিলেক্ট করে দেব তারপর কারেন্সি পজিশন এখানে লেফটে নাকি লাইফ রাইটে কোন পজিশন এখানে থাকবে তারপর সেপারেটর তারপর নাম্বার অফ ডাইমেনশন এখানে আমরা আমাদের কারেন্সির সেপারেটর তারপর ডেসিমেল সেপারেটর আমরা এখানে দিতে পারি তো এগুলো সব কিছু দেওয়ার পর আমরা সিম্পলি এই পেজটি আমরা সেভ করবো সেভসেন্সে আমরা ক্লিক করব তারপর আমরা এখানে প্রোডাক্টে আমরা ক্লিক করব প্রোডাক্টে ক্লিক করার পর এখানে দেখুন শপ পেজ রয়েছে তো আমার আমরা আমাদের এখান থেকে একটি শপ পেজ ক্রিয়েট করে এখানে আমরা সিলেক্ট করে দেবো তারপর এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি তো আমাদের এত কিছু প্রয়োজন হবে না কারণ হচ্ছে যে আমরা এখানে ই কমার্স ই কমার্স সাইটের জন্য আমরা এটি করতে চাচ্ছি না আমরা করতে চাচ্ছি এখানে প্রাইসিং প্যাকেজগুলো ইনস্টল করার জন্য তো সেই জন্য আমাদের এত অপশনগুলো আমাদের প্রয়োজন হবে না আমাদের সিম্পল কিছু অপশন প্রয়োজন হবে যেমন আমাদের পেমেন্ট অপশনটি প্রয়োজন হবে তা আমরা এখানে পেমেন্টে ক্লিক করবো তো পেমেন্ট এখানে দেখুন রয়েছে তারপর তারপর চেক পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি তারপর সহ অনেক কিছু অপশন রয়েছে তো আমরা বিকাশ নগদ রকেট অথবা এসএসএল কমার্সের কমার্সের মাধ্যমে ভিসা কার্ড মাস্টার কার্ড এগুলো আমরা অ্যাড করতে পারি তো আমার পূর্বের একটি ভিডিও রয়েছে যে কিভাবে বে ক্যাশ নগদ এগুলো অ্যাড করবেন উপরে আই এখানে প্রেস করে দেখতে পারেন এবং আমার এস এস এল কমার্স নিয়েও একটি ভিডিও রয়েছে কীভাবে এস এস এল কমার্স ইন্টিগ্রেট করবেন আপনার হোয়াটসেস সাইটের সাথে উপরে আইআইকনে ক্লিক করে আপনি ওইটিও দেখে নিতে পারেন তো আমি আপাতত এই টিউটোরিয়ালের জন্য আমরা ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার এটি আমরা করবো তো এখানে আমরা এখানে এটি অন এনাবল করে দিলাম তারপর এখানে সেট ক্লিক করব সেট ক্লিক করার পর এখানে আমাদের একটি টাইটেল আমরা দিয়ে দিতে পারি তারপর এখানে দেখুন ডেসক্রিপশন এখানে একটি ডি ডেসক্রিপশন দিয়ে দিবেন আপনার ব্যাংকের তারপর এখানে যদি আমরা আসি ইন্ট্রোডাকশন তো একটি ইন্ট্রোডাকশন এখানে দিয়ে দিবেন আপনি যে কীভাবে কীভাবে পেমেন্ট করতে হবে তো এখানে আমরা আমাদের অ্যাকাউন্ট নেম দিয়ে দিতে পারি তারপর অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিতে পারি ব্যাংকের একটি নেম দিয়ে দিব তারপর সুইপ্টো শর্ট কোড একটি থাকে ওটি দিয়ে দিব তারপর এখানে আইবিএন তারপরে বিবিসি বিআইসি অথবা সুইফট কোড এগুলো আমাদের প্রয়োজনীয় যাবতীয় ডিটেলস আমরা দিয়ে দিব দেওয়ার পর আমরা এখানে সেপসেন্সে ক্লিক করব তারপর আমরা এখানে যদি অ্যাডভান্সে ক্লিক করেই আমরা এখানে কিছু পেজের অপশন দেখতে পাচ্ছি তো এখানে দেখুন কার্ড পেজ চেকআউট পেজ তারপরে মাই অ্যাকাউন্ট পেজ তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনের এখানে অনেক পেজ রয়েছে তো এই পেজগুলো আমরা ক্রিয়েট করে এখানে সিলেক্ট করে দেব। তো আমরা কার্ড পেজ আমাদের যেহেতু ক্রিয়েট করা নেই সেক্ষেত্রে আমরা এখান থেকে পেজ থেকে আমরা অল পেজে যাব। তারপর এখানে আমরা গুগলে গিয়ে আমরা সার্চ করব। উকমার্স পেজেস শর্টকোড তো উকমার্স পেজেস শর্টকোড লিখে আমরা গুগলে সার্চ করব তারপর এখানে আমরা ক্লিক করব docs.woocommerce.com তারব উকমার্স শর্টকোড এখানে আমরা আসবো তো এখানে আসার পর আমরা যদি দেখি এখানে কিছু শর্টকোড আমরা দেখতে পাচ্ছি তো এখানে কার্ড পেজের আমরা এখানে শর্টকোড দেখতে পাচ্ছি তো আমরা এখানে কি করব আমরা দেখি একটু নিচে আসি নিচে আসার পর দেখুন শোজ দ্য কার্ট পেজ তারপর উকমার্স চেক আউট পেজ তারপর দেখতে পাচ্ছি মাই আউট তো এখানে শর্টকটগুলোর মাধ্যমে আমরা আমাদের ওই পেজগুলো ক্রিয়েট করতে পারি সো আমরা প্রথমে দেখছি কার্ট নামের একটি শর্টকট শো করছে তো এখানে উকমার্স তারপর কার্ড দেখুন আউট মাই অ্যাকাউন্ট তো এখানে আমরা কার্ড পেজটি আমরা করবো তো কার্ট নামের একটি পেজ আমরা এখান থেকে ইডিট করার জন্য এখানে নাম দিলাম পেজ টাইটেল দিলাম তারপর এখানে দেখুন আমাদের ডেসক্রিপশন এখানে ক্লিক করব তারপর প্লাসের মধ্যে ক্লিক করব তো এখানে আমরা শর্ট কোড লিখে আমরা সার্চ করব তো এখানে শর্টকোড দেখছি শর্ট কোডের অপশনটি তো ভীতরে আমরা শর্টকোটটি পেস্ট করে দেবো তারপর এখানে পাবলিশে ক্লিক করবো পাবলিশে ক্লিক করার পর আমরা যদি এখানে পেজটি ভিউ করি তাহলে আমরা আমাদের কার্ড পেজটি দেখতে পাবো দেখুন আমাদের কার্ডটি এমটি রয়েছে তারপর এটি হচ্ছে আমাদের কার্ড পেজ তো বাকি পেজগুলো আমরা এভাবে সেমভাবে ক্রিয়েট করবো তো এখানে আসি তো এখান থেকে আমি দুইটি নতুন ট্যাব ওপেন করে অ্যাড নিউ নিউ দিচ্ছি তো এখান থেকে আমরা দেখি চেক আউট সো আমরা এখান থেকে আউট পেজের আমরা এটি কপি করে এখানে দিয়ে দিলাম তারপর এখানে শর্টকটটি আমরা বসিয়ে দিব প্লাসে ক্লিক করলাম তারপর এখানে শর্টকটে ক্লিক করলাম শর্টকটটি আমরা এখান থেকে পুরোটি এখান থেকে কপি করবো ও কোমার্সের সো আমরা ম্যানুয়ালি যেহেতু করতে যাচ্ছি ম্যানুয়ালি করলে আমরা বুঝতে পারবো যে কোনটি কীভাবে আমাদের কাজ করছে এবং কোনো প্রবলেম হলে আমরা সেটি ফিক্সিং করতে পারবো তা আমাদের এটি আপাতত শেষ আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম আমরা বাকিগুলো আমরা এখান থেকে করে নেই দেখুন মাই অ্যাকাউন্ট পেজ তো মাই অ্যাকাউন্ট পেজের জন্য আমাদের এটি প্রয়োজন হবে সো আমরা এখান থেকে ক্লিক করলাম এখানে পেস্ট করলাম তারপর মাই অ্যাকাউন্ট এটি দিয়ে আমি সেভ করলাম শর্টকট বসালাম এটি আমি এখান থেকে ক্লোজ করে দিলাম তারপর এখানে আমাদের আরও একটি জিনিস দিতে হবে আমরা দেখি এখানে উকমার্স অর্ডার ট্রেকিং তো ট্রেকিং এর আমরা যদি কোনো অপশন চাই সেক্ষেত্রে আমরা এটি দিতে পারি তো অর্ডার ট্র্যাকিংটি আমাদের এই ওয়েবসাইটের কোনো প্রয়োজন হবে না তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি কমার্স সাইট থাকে সেক্ষেত্রে আপনাদের এটি প্রয়োজন হবে সো আমি এই পেজগুলো ক্রিয়েট করলাম এবং চাইলে আপনি সব পেজও আপনি ক্রিয়েট করতে পারেন সো আমি এখানে আবারও উকমার্স সেটিংস থেকে এখানে অ্যাডভান্সে আবার আসলাম আসার পর আমরা এখানে রিপ্লেস দেওয়ার পর আমরা এখান থেকে কার্ড পেজটি আমরা এখান থেকে দেখিয়ে দিব তো এখান থেকে কার্ড পেজটি মাত্র ক্রিয়েট করলাম এটি দেখিয়ে দিলাম তারপর চেক আউট পেজ এখান থেকে আমরা চেক আউট পেজটি দেখিয়ে দিলাম তারপর মাই অ্যাকাউন্ট পেজ এখান থেকে আমরা মাই অ্যাকাউন্ট পেজটিও দেখিয়ে দিব তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার ই কমার্স সাইটে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি চান ওই টার্মস অ্যান্ড কন্ডিশন সিস্টেমটি আপনি এখানে দিয়ে দিবেন সো আমি আপাতত এটি ব্লাঙ্ক রাখছি তা আমি একদম নিচে গিয়ে আমি সেপসেন্সে ক্লিক করব তাহলে আমাদের উকমার্সের সাথে আমাদের এই পেজগুলোর একটি রিলেশনশিপ তৈরি হয়ে গিয়েছে তা এখন আমরা যদি এখানে ফ্রন্ট ইন্ডে যদি কাজ করি তাহলে আমাদের ওইটি ঠিকভাবে কাজ করবে সো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন সো এখন আমাদের প্যাকেজগুলো ক্রিয়েট করার পালা তো আমরা প্যাকেজ ক্রিয়েট করার জন্য এখানে প্রোডাক্টে আসবো উ সেকশনে তো প্রোডাক্টে এসে এখানে দেখুন ক্রিয়েট প্রোডাক্ট তো এখান থেকে আমরা এটিতে ক্লিক তো এখানে আসার পর কিছু টিপ দিচ্ছে আমরা এখান থেকে ডিশমিশে ক্লিক করব সো আমরা তিনটি প্যাকেজের নাম এখানে দিতে পারি তো এখানে ধরুন আমরা তো এখান থেকে ইন্ডিভিজুয়াল এটি আমরা এখান থেকে কপি করলাম তারপর এখানে প্যাকেজের এই নামটি বসালাম তারপর আমরা একটু নিচের দিকে আসবো এখানে আমাদের এখানে সিম্পল প্রোডাক্টে রোলো তারপর এখানে রেগুলার প্রাইস তো আমরা এটি আমরা ইন্ডিভিজুয়াল এখানে কত সেল করতে যাচ্ছি ধরুন আমরা এখানে একশো টাকা দিলাম তারপর ডিসকাউন্টে দিয়ে আমরা বিশ টাকা ডিসকাউন্টে আমরা একশো টাকা সেল করতে যাচ্ছি এই প্যাকেজটি তারপর আমরা এখানে পাবলিশে ক্লিক করব সো এইভাবে আরও দুইটি আমরা প্যাকেজ ক্রিয়েট করব তো জন্য নিউতে আমরা ওপেন করলাম তারপর এখান থেকে বিজনেস প্ল্যান প্রিমিয়াম প্ল্যান এগুলো আমরা ব্যবহার তো এখান থেকে বিজনেস এটি বসালাম তারপর এখানে এটির দিয়ে দিব আমরা ধরুন বিজনেসের জন্য আমরা এখান থেকে পাঁচশো দিয়ে দিলাম তারপর সেল প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ তারপর আমরা এখান থেকে চাই ক্যাটাগরিজও সিলেক্ট করতে পারি তো আমাদের এত কিছুর আপাতত প্রয়োজন নেই যেহেতু আমরা প্রোডাক্ট ই কমার্স প্রোডাক্ট লিস্টিং করতে চাচ্ছি না তারপর আরেকটি প্রোডাক্ট আমরা অ্যাড করবো সেটি হচ্ছে আমাদের প্রিমিয়াম এখান থেকে কপি করলাম এখানে আবারও আসলাম আসার পর এখানে প্রিমিয়ামটি আমরা এখান থেকে দিলাম তারপর এখান থেকে প্রাইসটি আমরা দিয়ে দিব তো ধরুন এটি হচ্ছে ধরুন আমরা বারোশো টাকা আমরা সেল করতে যাচ্ছি যেহেতু প্রিমিয়াম তারপর সেল প্রাইস এক হাজার টাকা দুশো টাকা ডিসকাউন্টে দিতে চাচ্ছি তো আপনি চাইলে ডাইরেক্টলি এটি আপনি ইউজ করতে পারেন এটা আপনার ইচ্ছা জাস্ট দেখানোর জন্য এগুলো দিলাম তারপর পাবলিশে ক্লিক করলাম সো এখন আমাদের এখানে তিনটি প্রোডাক্ট ক্রিয়েট করেছি আমরা যদি এখানে অল প্রোডাক্টে আসি এখানে আমাদের তিনটি প্ল্যান শো করছে এখন আমরা একটি পেজ ক্রিয়েট করব এখান থেকে অল পেজ থেকে অ্যাড নিউ পেজে যাব সো এখানে আসার পর আমরা একটি পেজ টাইটেল আমরা এখানে দিয়ে দেবো তো আমরা এখান থেকে যে কোনো একটি টাইটেল আমরা দিয়ে দিতে পারি তো আমরা এখানে এটি প্যাকেজ অ্যান্ড প্রাইসিংয়ে দিলাম তারপর এখানে আমরা এটি দেওয়ার পর আমরা এখানে ডেসক্রিপশন আমরা আপাতত দেওয়া লাগবে না আমরা এখানে পাবলিশে ক্লিক করব পাবলিশে ক্লিক করার পর আমরা ডাব্লিউফি পেজ বিল্ডার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে ব্যাক ইন এডিটর রয়েছে এবং ফ্রন্ট ফ্রন্টিন এডিটর রয়েছে তো আমরা ব্যাক ইন থেকে আমরা এডিট করব তো এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন অ্যাড এলিমেন্ট এলিমেন্ট অ্যাড করব। তারপর এখানে থিমসে যে শর্টকটটি রয়েছে ওই শর্টকটটি ওই আমি আমরা ইউজ করব তো এখানে যদি আমরা আসি এখানে আমরা দেখতে পাবো আমাদের প্রোডাক্টের কিছু অপশন থাকতে পারে তো এখানে দেখুন প্রোডাক্ট মডার্ন তারপর প্রোডাক্ট মডার্ন টু তারপর প্রোডাক্ট মিনিমাল সো আমরা প্রোডাক্ট মডার্ন এখানে ক্লিক করলাম এবং আমরা আউটপুট এভাবে দেখতে পাচ্ছি আমরা একটু ক্রস করে করে আমরা অন্য অপশনগুলো আমরা দেখতে পারি তো আমরা এখানে আবারও ক্লিক করলাম তো প্রোডাক্ট মডার্ন টুতে আমরা এখন ক্লিক করি তো প্রোডাক্ট মডার্ন মডার্ন টুর আমরা এই অপশনগুলো এইভাবে দেখতে পাচ্ছি তারপর আমরা এখানে প্রোডাক্টে ক্লিক করব তারপর এখানে দেখুন সিলেক্ট প্রোডাক্ট তো আমরা সিলেক্ট প্রোডাক্ট নামের একটি ডিফল্ট একটি অপশন পাবো এখানে এই যে এ এরোটির মধ্যে আমরা ক্লিক করব তারপর এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করবো তো আমরা প্রথমে ইন্ডিভিজুয়াল রাখছি তারপর এটিকে আমরা কপি করলাম তারপরে এখানে আবারও ক্লিক করলাম সেকেন্ডটাতে আমরা বিজনেস করছি তারপর এখানে আবারও এটি ডুপ্লিকেট এখানে ক্লিক করে ডুপ্লিকেট করলাম তারপর এখানে আবারও এখানে ক্লিক করলাম এরতিতে তারপর আমরা প্রিমিয়াম প্ল্যানটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম তো এখানে সব কিছু শেষে আমরা এখানে সেপশেন্সে দিব তারপর আমরা আপডেটে ক্লিক করবো আপডেটে ক্লিক করার পর আমরা এখান থেকে ভিউ করতে পারি পেজটি আমরা দেখতে পারি যে আমাদের এগুলো ঠিকভাবে শো করছে কি না তো আমরা এখানে সিলেক্ট প্ল্যানে প্ল্যানের অপশনগুলো দেখছি তো আমাদের এটি আমরা এই পেজটি আমাদের দেখিয়ে দিতে হবে একটি জায়গায় তো আমি এটি দেখানোর জন্য আমরা একটু ব্যাক ইন্ডে আসি এখানে আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম অপশন্সে যাব তো থিম অপশনে আসার পর এখানে অ্যাডস সেটিংস থেকে আমরা জেনারেল সেটিংয়ে আসবো তো জেনারেল সেটিং ট্যাবে ক্লিক করার পর আমরা একদম নিচের দিকে যাব যাওয়ার পর আমরা এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো দেখুন অ্যাড প্যাকেজ তো এখান থেকে আমরা অ্যাড প্যাকেজটি আমরা সিলেক্ট করতে পারি তো আমরা এখান থেকে দেখি আমরা কী করতে পারি এখান থেকে প্যাকেজটি আমরা এখান থেকে সিলেক্ট করি প্রাইসিং প্যাকেজ অ্যান্ড প্রাইসিং এটি আমরা সিলেক্ট করে দিলাম তারপর এখান দেখুন প্যাকেজ এক্সপায়ার নোটিফিকেশন তো এখানে যদি আমাদের কোনো প্যাকেজ যদি এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে আমাদের ইউজারের কাছে নোটিফিকেশন চলে যাবে একটি ইমেলে তার ইমেলে একটি নোটিফিকেশন যাবে একটি মেসেজ চলে যাবে তো এটি আমরা একটি এটি অন করে দিলাম তারপর এখানে দেখুন প্যাকেজ এক্সপায়ারি নোটিফিকেশন বিফোর থ্রি ডেজ এখন যদি আপনি এখানে টেন দেন তাহলে আপনার দশ দিন আগে আপনার নোটিফিকেশন চলে যাবে তো আমরা এখানে টু ডেজ বা থ্রি ডেজ দিয়ে দিচ্ছি যে যে আগে তার একটি চলে যাবে যাবে আপনার প্যাকেজটি হয়ে তারপর একদম নিচে আসার পর দেখুন রিপোর্ট অ্যাড অপশন তো এখান থেকে আমাদের রিপোর্টের অপশনগুলো আমরা এখান থেকে দেখতে পারি তারপর অ্যাড রিপোর্ট লিমিট এখানে যদি আমাদের দশটি যদি রিপোর্ট করে একটি অ্যাডের বিরুদ্ধে সেক্ষেত্রে আমাদের এখানে দেখুন অটো ইনএক্টিভ অপশন রয়েছে অটোমেটিকলি ইনএক্টিভ হয়ে যাবে তো আপনি যদি চান ইমেল টু অ্যাডমিন এখানে এটি দিয়ে দিতে পারেন এবং অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন যদি কারো নামে যদি দশটি অথবা এখানে যদি বিশ দিয়ে দিতে পারেন যদি বিশটি রিপোর্ট যায় কোনো অ্যাডের বিরুদ্ধে তাহলে এখান থেকে এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন এভাবে এবং অ্যাডমিনের কাছে সেই ইমেলটি চলে যাবে এবং সে দ্রুত ওই অ্যাডের বিরুদ্ধে একটি অ্যাকশন নিতে পারে তারপর একদম নিচে আমরা এখানে দেখি এখানে হচ্ছে আমাদের অ্যাডের ইমেজ তো আমাদের অ্যাডে যদি কোনো কেউ যদি ইমেজ না দেয় তো ডিফল্টলি কোন ইমেজটি শো করবে সেটি এখানে শো করছে তো এখান থেকে আপনি যে কোনো একটি অ্যাড ইমেজ সিলেক্ট করে দিতে পারেন তারপর আমরা এখান থেকে সেফসেন্সে ক্লিক করব সেফসেন্সে ক্লিক করার পর আমরা এখানে প্রোডাক্টের সেকশনে আসব আসার পর এখানে আমরা যদি এডিটে ক্লিক করি দেখি আমরা আরও কিছু অপশন এখানে পেতে পারি এখানে আমাদের সিম্পল প্রোডাক্টের মধ্যে আমরা প্রিমিয়াম প্রোডাক্টের মধ্যে আমরা কিছু অপশন যাচ্ছি এখানে দেখুন সিম্পল প্রোডাক্ট রয়েছে আমরা এখানে অ্যাড পরেস প্যাকেজ আমাকে এখানে ক্লিক করে দেবো তো অ্যাড পরেস প্যাকেজ ক্লিক করার পর আমাদের এখানে নতুন কিছু অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন একদম উপরে দিকে গেলে প্যাকেজ ব্যাকগ্রাউন্ড শো করছে তারপর প্যাকেজ এক্সপায়ারি তো কয়দিন পর আমাদের প্যাকেজটি এক্সপায়ার্ড হবে আমরা সেটি সিলেক্ট করে দেবো তো এখানে আমরা তিরিশ দিয়ে দিলাম তো তিরিশ দিন আমাদের এই প্যাকেজটির মেয়াদ তো যেহেতু আমাদের এটি প্রিমিয়াম প্যাকেজ তো সেই জন্য আমরা চাইলে আমরা আরও বেশি বাড়াতে পারি তো আমরা এখানে নব্বই দিন দিয়ে দিলাম তা আপনি আপনার মতো ইচ্ছা মতো ডেস দিয়ে দিতে পারেন তিনশো দিলে আপনার এক বছর থাকবে মেয়াদ তারপর এখানে সিম্পল অ্যাড কয়টি সিম্পল অ্যাড সে পোস্ট করতে পারবে তো আমরা এখানে দেখুন ধরুন এখানে দুশো দিয়ে দিলাম তারপর এখানে আমরা সিম্পল অ্যাড এক্সপায়ারি তো কয়দিন পর আমাদের এখান থেকে তার সিম্পল অ্যাডটি এক্সপায়ার্ড হয়ে যাবে তো ধরুন এখানে পঞ্চাশ দিন পর্যন্ত তার সিম্পল অ্যাডটি থাকবে অ্যাক্টিভ থাকবে আমাদের ওয়েবসাইটে তারপর এখান দেখুন কয়টি পিচার অ্যাড সে পোস্ট করতে পারবে যদি সে আমাদের এই প্রিমিয়াম প্যাকেজটি পার্সেস করে বা কিনে নেয় তো সেই জন্য আমরা এখানে একটু নিচে আসি আসার পর এখানে পিচার অ্যাডের অপশনটি আমরা এখান থেকে পঞ্চাশ করে দিলাম তো পিচার অ্যাড কীভাবে অ্যাড করতে হয় ওগুলো আমরা একটু পরেই দেখবো তারপর এখানে দেখুন আমরা বাম্পার এড কতগুলো বাম্পার এড সে দিতে পারবে তো বাম্পার এড হচ্ছে যে আপনার বাম্পার এডের যদি অপশনটি যদি সে টিকমার করে যেমন অ্যাক্টিভ করে তাহলে পেজে তারপর যেখানে অ্যাডগুলো শো করবে সবগুলো অ্যাডের সামনে ওই অ্যাডটি শো করবে যে অ্যাডটি বাম্পার এড হিসেবে সে চাবে তো এখানে তিরিশ দিয়ে দিলাম তারপর অ্যালাও বিডিং তো সে কয়টা বিড করতে পারবে সেই অপশনটি আপনি এখানে দিয়ে দিতে পারেন তো এখানে যদি আমরা মাইনাস ওয়ান দিই তাহলে সে আনলিমিটেড ভাবে সে বিট করতে পারবে অন্য কোনো অন্য কোনো অ্যাডে অন্য কারো পোস্ট করা অ্যাডের মধ্যে সে আনলিমিটেড ভাবে বিট করতে পারবে তারপর অ্যালাউড ট্যাক্স এখানে আমাদের ইয়েস দিয়ে দেব তারপর নাম্বার অফ ইমেজেস এখানে আমরা আনলিমিটেড করে দেব ওয়ান অথবা আমরা আচ্ছা এখানে আমরা ওয়ানে দিয়ে দিই তাহলে আনলিমিটেডভাবে সে ইমেজ আপলোড করতে পারবে তারপর ভিডিও লিঙ্ক তারপর এখানে ক্যাটাগরিজ কোন কোন ক্যাটাগরিজে সে পোস্ট করতে পারবে আপনি চাইলে স্পেসিফিক ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন সো আমরা এখান থেকে অলে ক্লিক করব সব শেষে আমরা এখানে এটি আপডেট করে দেবো তো এখান থেকে আমরা আপডেটে ক্লিক করলাম আপডেটে ক্লিক করার পর আমরা যদি এখানে ভিউ প্রোডাক্টে ক্লিক করি তাহলে অটোমেটিকলি আমাদের প্যাকেজ অ্যান্ড প্রাইসিংয়ে চলে যাবে তো এখানে দেখুন আমাদের প্যাকেজ অ্যান্ড প্রাইসিংয়ে চলে এসেছে অটোমেটিক্যালি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এক টাকার প্রিমিয়াম প্ল্যানে আমাদের এগুলো শো করছে তারপরে এখানে দেখুন আমাদের নব্বই দিনের এটি মেয়াদ রয়েছে তারপরে অ্যাডস সে দুশোটা অ্যাড পোস্ট করতে পারবে নর্মাল অ্যাড বাম্পার অ্যাড তিরিশটা তারপর বিডিং সে আনলিমিটেড পাবে বিড করতে পারবে আনলিমিটেড ইমেজ দিতে পারবে তারপর এখানে আমাদের যাবতীয় অপশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা সেমভাবে বাকি এই দুটি প্যাকেজও আমরা সেমভাবে এডিট করে দেব এখানে যদি আমরা আসি প্রোডাক্টে আসি তারপর এখান থেকে দেখুন আমাদের ইন্ডিভিজুয়াল তো এখানে আমরা যদি এডিটে ক্লিক করি তারপর সিম্পল প্রোডাক্ট থেকে আমরা যদি এখানে অ্যাড পরেস প্যাকেজেস এখানে যদি আমরা সিলেক্ট করি এখানে উপরের দিকে গেলে আমরা এই অপশনগুলো পেয়ে যাবো এবং সেমভাবে আপনি বাকিগুলো অ্যাড করে নেবেন তো এখন আমরা দেখি আমাদের প্রোবাইলের অবস্থা কী তো আমরা আমাদের নর্মালি ইউজার প্রোফাইলে যাব এবং দেখতে পাবো আমাদের কিছু অপশন যোগ হয়ে গিয়েছে তা আমরা আমাদের প্রোফাইলে যাই তো প্রোফাইলে যাওয়ার পর অ্যাডমিন প্রোফাইলে আমরা এখানে পেইড অপশন দেখতে পাচ্ছি তারপর আমরা আমাদের ইউজার সাধারণ ইউজার হিসেবে আমরা যে প্রোফাইলগুলো ক্রিয়েট করেছিলাম ওই প্রোফাইলগুলো আমরা ভিজিট করব। অন্য ব্রাউজার থেকে আমি ওয়েবসাইটটি ওপেন করব ওয়েবসাইটটি ওপেন করার পর আমরা এখানে লগ ইন যাব। যাবো তারপর এখানে আমরা গুগল সাইন ইন এখানে এটিতে ক্লিক করলাম সো আমাদের এখানে আমাদের এখানে দেখুন আমাদের এটি ফ্রি টাইপ শো করছে একটু আগে কিন্তু আগে কিন্তু আমাদের এই সিস্টেমটি ছিল না আমরা যখন আমাদের উ আমরা ইনস্টল করেছি তখন এই অপশনগুলো আমাদের শো করছে এখানে ফ্রি সিস্টেম শো করছে এখানে প্যাকেজ সিস্টেম প্যাকেজ হিস্ট্রি এগুলো শো করছে এবং একটু নিচের দিকে আসলে আমরা এখানে দেখুন প্যাকেজ টাইপ আমরা ফ্রিটি আমরা এখানে ইউজ করছি সো আপনার সাইটে যতজন ইউজার এখান থেকে তার অ্যাকাউন্ট নতুনভাবে ক্রিয়েট করবে অটোমেটিক্যালি আপনার ফ্রি প্ল্যানটি পার্সেস হয়ে যাবে অথবা প্রি প্ল্যানটিতে সে পেয়ে যাবে এবং আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি কিভাবে এখানে প্রি প্যাকেজ টাইপের সিস্টেমগুলো আমরা অ্যাড করতে হয় দেখুন প্রিতে সে এখানে প্যাকেজ এক্সপায়ারি এখানে নেবার করে দিয়েছিলাম তারপরে এ প্রি অ্যাড এর রিমেনিং এখানে আনলিমিটেড করে দিয়েছিলাম তারপর পিচার অ্যাড রিমেনিং এখানে আমরা ওয়ান দিয়েছিলাম বাম্পার অ্যাড সে একটি দিতে পারবে তো আমরা যদি কোনো প্যাকেজ পার্সেস করি তাহলে এই অপশনটি চেঞ্জ হয়ে যাবে তো আমরা একটি প্যাকেজ পার্সেস করব তো প্যাকেজ পার্সেস করার জন্য আমরা এখানে প্যাকেজে ক্লিক করতে পারি অথবা আমরা এই প্যাকেজের সিস্টেমগুলো আমরা উপরে ম্যানুবারে আমরা সিলেক্ট করে দিতে পারি তো এগুলো আমরা একটু পরে দেখব আমরা আগে এখানে প্যাকেজ হিস্টারিতে যাই এখানে আমাদের কোনো প্যাকেজ আমরা পার্সেস করি নাই এই জন্য এখানে খালি দেখাচ্ছে তো আমরা এখানে প্যাকেজে আমরা ক্লিক করলাম এখান থেকে আমরা এই প্ল্যানটি আমরা নেবো এখানে দুইশোটি অ্যাড আমাদের শো করবে তারপর এখানে আনলিমিটেড অপশন শো করবে তো আমরা এখানে সিলেক্ট প্ল্যান এখানে আমরা ক্লিক করবো সিলেক্ট প্ল্যানে ক্লিক করার পর আমাদের দেখুন এখানে অটোমেটিকলি কার্ড ফ্রেজে চলে এসেছে যেটি আমরা ক্রিয়েট করেছিলাম তারপর আমাদের প্ল্যানটি হচ্ছে প্রিমিয়াম প্রাইস হচ্ছে এক টাকা কোয়ান্টিটি একটি তো এগুলো সব কিছু নর্মালি আমাদের শো করছে সো এগুলো দেখার পর আমরা একটু নিচে আসব এখানে যদি কোনো কুপন কোড থাকে সেই কুপন কোডও অ্যাপ্লাই করতে পারবে তো আমরা এখানে কার্ড টোটালসে আমরা আসব আসার পর এখানে যাবতীয় সব কিছু দেখে ফিটি যদি আমাদের এখানে যোগ হয় সব কিছু দেখার পর আমরা প্রসেস টু চেকআউট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন আমাদের বিলিং ডিটেলস আমাদের এখানে চাচ্ছে তো আমরা আমাদের বিলিং ডিটেলসগুলো আমরা এখানে দিয়ে দিব আমরা এখানে আরও ছোটো একটি অপশন আমরা অ্যাড করতে পারি যদি কেউ যদি আমাদের এখানে রেজিস্টার না করে এখন দেখুন ধরুন আমি এখানে রেজিস্টার করা রয়েছি এই জন্য আমি এই অপশনগুলো দেখছি তো কেউ যদি রেজিস্টার না করে ডাইরেক্ট যদি প্যাকেজ যদি পার্সেস করতে যায় সেক্ষেত্রে তার রেজিস্টারের অপশন যেন শো করে ওই অপশনগুলো আমরা অ্যাক্টিভ করে দেবো তো আমরা এখানে ব্যাক ইন্ডে আসবো তো ব্যাক ইন্ড থেকে আমরা উ কমার্স থেকে আমরা সেটিংসে যাব। সেটিংসে আসার পর আমরা এখানে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি অপশনে আসবো তারপর এখানে দেখুন গেস্ট চেক আউট তো আমরা চাচ্ছি না যে গেস্টে চেক আউট করতে পারুক তারপর এখানে দেখুন অ্যালাউ কাস্টমার ইনটু টু লস অ্যাকাউন্ট তো সে লগ করতে পারবে যখন সে চেক আউট পেজে থাকবে তারপর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশনের কিছু অপশন দেখাচ্ছে তো অ্যালাউ কাস্টমার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট তো চেক আউট পেজ থেকে সে চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে তারপর অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তো মাই অ্যাকাউন্ট পেজ থেকে সে কি করতে পারবে কিনা এটি আপনি চাইলে এখান থেকে টিক করে দিতে পারেন তারপর এখানে আমাদের অটোমেটিকলি আমাদের ইউজার নেম কি সিলেক্ট হবে কিনা সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা এটি আনটিক করে করে দিচ্ছি তারপর এখানে ক্রিয়েটিং অ্যাকাউন্ট অটোমেটিকলি পাসওয়ার্ড কি জেনারেট হবে কি না তো এটি আমরা এখান থেকে আনটিক করে দেবো সো এগুলো সব কিছু করার পর আমরা এখানে সেপসেন্সে ক্লিক করব সেপসেন্সে ক্লিক করার পর আমরা এখানে এসে আবার আমরা রিপ্লেস দিবো তো যেহেতু আমাদের এখানে লগ ইন অবস্থা রয়েছে এই জন্য আমরা এই অপশনগুলো দেখতে পাবো না তো আমরা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিব একজন ইউজার হিসেবে এখানে কোম্পানি নেম অপশনাল তারপর অর্ডার নোটস তারপর এখানে আমরা একটি অ্যাড্রেস দিয়ে দিব টাউন তারপর এখানে আমাদের আরও কিছু অপশন শো করছে তো সব শেষে আমরা কি করব একদম নিচের দিকে আসব এখানে দেখুন ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের আমরা অপশন পাচ্ছি তো প্লেস অর্ডার এখানে আমরা প্রেস করব প্লেস অর্ডারে প্রেস করার পর আমরা যদি দেখি আমাদের অর্ডারটি প্লেস হয়ে গিয়েছে এখন আমাদের অর্ডারটি অ্যাপ্রুভাল পেতে হবে সো আমরা আমাদের অ্যাকাউন্টে যাই প্রোবাইলে যাই প্রোবাইলে আসার পর আমরা প্যাকেজ হিস্ট্রি এখানে আমরা ক্লিক করি এখানে দেখুন অন হোল্ড অবস্থায় রয়েছে তো আমরা এখন আমরা প্রোবাইলে আমরা ক্লিক করি প্রোবাইলে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের অ্যাডের অপশনগুলো এখানে বাড়েনি যেহেতু আমরা এখান থেকে প্যাকেজ কিনেছি যেহেতু আমাদের এখানে বাড়ার কথা কিন্তু আমাদের এখানে স্ট্যাটাস যতক্ষণ পর্যন্ত অন হোল্ড থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ করবে না তো আমরা একজন সাইটের এজ অ্যাডমিন হিসেবে আমরা এখানে লগ করার পর আমরা উ কমার্স থেকে আমরা অর্ডার সেকশনে আসব অর্ডার সেকশনে আসার পর আমরা এখানে এটিতে এ এটিতে আমরা ঢুকবো যে কে আমাদের এখানে অর্ডার করেছে প্যাকেজটি তো এখানে অন হোল্ড অবস্থা রয়েছে আমরা সব কিছু দেখার পর এখানে কমপ্লিটেড দিয়ে দিব। এবং এখানে আমাদের পেমেন্ট মেথডটি আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার তারপর এখানে এই তার অ্যাড্রেস এগুলো বিলিং অ্যাড্রেস তারপর তার ফোন নাম্বার সব কিছু আমাদের যাবতীয় সব কিছু ঠিকঠাক হলে আমরা এখান থেকে আপডেটে ক্লিক করব আপডেটে ক্লিক করার পর আমরা এখানে এসে আবারও আমরা রিপ্লেস করব। রিপ্লেস করার পর প্যাকেজ হিস্টোরি এখানে কমপ্লিটেড রয়েছে তারপর আমরা কি করব প্রোবাইলে আসব। প্রোবাইলে আসার পর আমরা যদি এখানে দেখি দেখুন ফ্রি অ্যাডস রিমেনিং তো সে দুশোটি অ্যাড করতে পারবে তারপর পিচার অ্যাড রিমেনিং এখানে সে পিচার অ্যাড হিসেবে একটি এখানে করতে পারবে তো যেহেতু আমাদের এখানে একটু প্রবলেম হয়েছে আমরা পিচার অ্যাডের সিস্টেমটি হয়তো আমরা সিলেক্ট করতে পারিনি এই আমাদের এখানে ওয়ান দেখাচ্ছে তো প্রবলেম নেই আপনি ওখানে প্যাকেজ অপশনে গিয়ে আপনি সিলেক্ট করে দিবেন এখানে দেখুন প্রোডাক্ট থেকে প্যাকেজ অপশনে গিয়ে আমি যেভাবে দেখিয়েছি ওখানে আপনি ওই নাম্বারটি বসিয়ে দিবেন তাহলে ওখানে এটি যোগ হয়ে যাবে তারপর বাম্পারের সে একত্রিশটা দিতে পারবে তারপরে এখানে আমাদের যাবতীয় অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি তারপর একটু উপরে যদি আসি আমরা এখানে দেখুন পেইড অপশনটি আমরা দেখতে পাচ্ছি একটু আগে আমরা দেখেছিলাম এখানে ফ্রি অপশনটি শো করছিল এখন আমরা দেখতে পাচ্ছি এখানে পেইড অপশনটি শো করছে তার মানে আমাদের এটি ঠিকভাবে কাজ করছে তারপর প্যাকেজ টাইপটিও আমাদের এখানে চেঞ্জ হয়ে গিয়েছে তারপর আমাদের প্যাকেজটি এক্সপায়ার হবে এই এত এত তারিখে এখানে আরও কিছু কাজ বাকি রয়েছে আমরা এখানে পিচার অ্যাড এর সিস্টেম এবং এখানে দেখুন বাম্পার সিস্টেম এগুলো আমরা কিভাবে অ্যাড করবো ওগুলো আমরা দেখতে হবে তো এটি দেখার জন্য আমরা যখন এখানে প্লাস বাটনে ক্লিক করব প্লাস বাটনে ক্লিক করার পর আমাদের স্টেপ টু অথবা স্টেপ থ্রিতে এগুলো সিস্টেমটি থাকার কথা কিন্তু আমাদের এই থিমটি যেহেতু ক্র্যাক থিম অথবা কোনো কারণে আমাদের অপশনগুলো এখানে শো করছে না তো সেক্ষেত্রে আমাদের ইউজাররা তার প্রোফাইলে যাবে প্রোফাইলে যাওয়ার পর এখানে মাই অ্যাডসে ক্লিক করবে তারপর মাই অ্যাডস থেকে এখানে সে মাই অ্যাডসে আসবে তো মাই অ্যাডসে আসার পর সে এখানে দেখতে পাবে তার অ্যাডগুলো এখানে শো করছে একটি হচ্ছে এই অ্যাড আরেকটি হচ্ছে এই অ্যাড তো এগুলো দেখুন এখানে বাম্পার আপ বিও এম তো এখানে বাম্পার অ্যাড যদি করতে চায় তাহলে সে এখান থেকে বাম্পার আপ করতে পারবে তারপর এখানে যদি সে পিচার্ট করতে চায় এখান থেকে সে পিচার্ট করতে পারবে তো আমরা চাচ্ছি যে এই এয়ারটি পিচার অ্যাড হিসেবে শো করতে আর এই এয়ারটি বাম্পার অ্যাড হিসেবে শো করতে তো মার্ক এক পিচার এখানে আমরা ইস দিয়ে দিলাম তো আমাদের এটি হয়ে গিয়েছে তারপর এখানে আমরা এটি বাম্পারে আপ এখানে ক্লিক করলাম তারপরে ইস দিয়ে দিলাম তারপর আমরা আমাদের প্রোবাইলে আবারও ক্লিক করলাম তো এখানে যদি আমরা দেখি এখানে পিসার অ্যাড রিমেনিং এখানে জিরো দেখাচ্ছে তারপর বাম্পার অ্যাড আমাদের এখানে একত্রিশটা ছিল একটু আগে এখন ত্রিশটা হয়ে গিয়েছে সো যতগুলো অ্যাডে সে এভাবে এই সিস্টেমগুলো অ্যাক্টিভ করবে বাম্পার অ্যাড তত ততভাবে এখানে কমতে থাকবে এখন আপনি আপনার মতো প্যাকেজের মধ্যে এই অপশনগুলো আপনি সেট করে দেবেন সো আমাদের এখানে হোম পেজ নেই এই জন্য আমরা পিচার এড সিস্টেমটি দেখতে পাচ্ছি না তারপর বাম্পার সিস্টেমটাও আমরা দেখতে দেখতে পাচ্ছি না তো আমরা হোম পেজ আগামী পর্বে আমরা ক্রিয়েট করা দেখব কিন্তু তার আগে আমরা একটি ছোট একটি কাজ করি আমরা এখান থেকে পেজ থেকে অল পেজে যাব তারপর এখান থেকে অল অ্যাড নামে যে পেজটি আমরা ক্রিয়েট করেছিলাম এখানে কিন্তু আমাদের সবগুলো অ্যাড শো করবে তো এখানে বিয়েতে ক্লিক করলাম তো বিয়েতে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের পিচার অ্যাড হিসেবে এখানে শো করছে এটি তো পিচার অ্যাডটি আমাদের একদম উপরের দিকে শো করছে তারপর একদম নিচের দিকে আসলে আমাদের এখানে পিচার অ্যাডটি এখানে আবারও শো করছে এবং এখানে আমাদের বাম্পার অ্যাডটি এখানে শো করছে তো এগুলো আমরা আস্তে আস্তে ব্যবহার করতে করতে বুঝবো সো আগামী পর্বতে আমরা বাকি অপশ অপশনগুলো দেখব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ